হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল গুরু পূর্ণিমার বিকেল, আর এখন আমরা চারজন মিলে বেরিয়ে যাচ্ছি বিষ্ণুপুর। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশে রোদই ছিল, আর জয়পুরে পৌঁছাতে না পৌঁছাতেই পুরো আকাশ হয়ে এসেছে অন্ধকার। দেখতে দেখতে আমরাও চলে এলাম বিষ্ণুপুর। আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য চাঁদরা কিন্তু আজকে দেখবার মতন ছিল। আর আমার বরের যে নতুন ফোন OnePlus 12, তো সেখান থেকে আজকে কিছুগুলো চাঁদের ফটোগ্রাফি আমার বর করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফোনটাও কেমন তোমরা অবশ্যই জানিও, আর ফোন থেকে ছবিগুলো তোলা কেমন হয়েছে চাঁদের সেটাও অবশ্যই জানিও। OnePlus 12 ফোনটার পারফরমেন্স কিন্তু ভীষণ ভালো, সব থেকে ভালো হচ্ছে এর ভিডিও কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি। চলো তারই কিছু নমুনা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। পিকচার কোয়ালিটি কেমন আর কতটা জুম হয় সেটা তো আমি আগেই চাঁদের ছবিগুলো তুলে সেটা তোমাদেরকে দেখিয়েছি, সেখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে পিকচার কোয়ালিটি কেমন OnePlus 12-এর। আর এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, এটা আমি অনেকটা জুম করেছিলাম, আর এরই মাঝে এই ভিডিওটা খুব সুন্দর লাগলো, যেটাতে চাঁদরা আস্তে আস্তে করে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছিলো। তো আমাদের নর্মাল ফোন দিয়ে সাধারণত এরকম জিনিস ক্যাপচার করা যায় না, তো এই এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগলো, আর তোমাদের সাথেও যে শেয়ার করতে পেরেছি এটাও আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। এখনকার